জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ খুবই একটি পুণ্য দিন, আজ শুভ মহালয়ার দিন। আজ দেবীপক্ষের সূচনা, মায়ের আগমনের বার্তা ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে সর্বত্র। আজ এই পুণ্য দিবসে জেনে নেব মহালয়া কি এবং শ্রী শ্রী ঠাকুর মা দুর্গা প্রসঙ্গে কি বলেছেন, এই অমৃতময় তথ্যগুলি জেনে নেব। মহালয়া শব্দটির অর্থ মহান, যে আলয় বা আশ্রয়। মহালয়া শব্দটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয়, কারণ এই দিনেই পিতৃপক্ষের অবসান হয় এবং অমাবস্যার অন্ধকার দূর হয়ে আলোকময় দেবীপক্ষের শুভ আরম্ভ হয়। এখানে দেবী দুর্গাই হলেন সেই মহান আলয় বা আশ্রয়। সবাই নিশ্চিত মহালয়া মানে দুর্গাপূজার দিন গুণা, মহালয়ার ছয় দিন পর মহাসপ্তমী। ত্রেতাযুগে ভগবান শ্রীরামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধারের জন্য। আসল দুর্গাপূজা হলো বসন্তে, সেটাকে বাসন্তী পূজা বলা হয়। শ্রীরামচন্দ্র অকালে অসময়ে পূজা করেছিলেন বলে এই শরতের পূজাকে শারদীয় পূজা ও দেবীর অকাল বোধন বলা হয়। দুর্গা দেবীর আগমনী সঙ্গীত মহালয়া। সনাতন ধর্মে কোনো শুভ কাজ করতে গেলে, বিবাহ করতে গেলে প্রয়াত পূর্বপুরুষদের জন্য সঙ্গে পুরো জীব জগতের জন্য তর্পণ করতে হয়, অঞ্জলি প্রদান করতে হয়। তর্পণ মানে খুশি করা। রামচন্দ্র লঙ্কা জয়ের আগে এদিন এমনই করেছিলেন। সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মর্তে পাঠিয়ে দেওয়া হয়। প্রয়াত আত্মার যে সমাবেশ হয় তাহাকে মহালয়া বলা হয়। মহালয় থেকে মহালয়া, পিতৃপক্ষের অর্থাৎ অমাবস্যার শেষ দিন এটি এবং দেবীপক্ষের অর্থাৎ পূর্ণিমার সূচনা। পিতৃলোককে স্মরণের অনুষ্ঠানেই মহালয়া। এমনটিও বলা হয়ে থাকে যে পিতৃপক্ষের অবসানে অন্ধকার অমাবস্যার সীমানা ডিঙ্গিয়ে আমরা যখন আলোকময় দেবীপক্ষের আগমনকে প্রত্যক্ষ করি, তখনই সেই মহালগ্নটি আমাদের জীবনে মহালয়ার বার্তা বহন করে আনে। এক্ষেত্রে স্বয়ং দেবী হচ্ছেন সেই মহান আশ্রয়, তাই উত্তরণের লগ্নটির নাম মহালয়া। মহালয়ার মধ্য দিয়েই দেবীর মর্তে আগমনের সূচনা ঘটে। শ্রী শ্রী ঠাকুর মা দুর্গাকে কখনো মাটির প্রতিমা হিসেবে দেখেননি। তিনি বলেন, প্রতিমায় যাকে পূজা করা হয় তিনি প্রতি ঘরের দেহধারী মা। শরৎকালে পূজা হয় বলে দুর্গা মায়ের আরও এক নাম শারদা। শ্রী শ্রী ঠাকুর শারদা কথার মানে জানতে চাইলেন একবার। অভিধান দেখে বলা হলো, শারদা বা শরৎ এসেছে শ্রী ধাতু থেকে, যার অর্থ হলো বধ ও হিংসা। শুনে শ্রী শ্রী ঠাকুর যেন আশ্বস্ত হলেন, এক গাল হাসির ঝলক ছড়িয়ে দিয়ে বললেন, ওই তো ঠিক হয়েছে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মা এলেন, পুতুলের মতন তাকে পূজা করলে আমাদের প্রাণে তার প্রতিষ্ঠা হলো না, সে পূজা কি সংবর্ধনা নিয়ে আসতে পারে? বোধনের ভিতর দিয়ে সূচিত হয় মায়ের আগমন। এক ভাবগম্ভীর দিব্য ঝংকারে শ্রী শ্রী ঠাকুর বললেন, মা আসবে। এই চিন্তা, এই মনন তৎপরতা মানুষকে দীপ্ত করে অনর্গল কৃতিদীপনায় সন্দীপ্ত করে তুলেছে। বোধনের বোধপ্রবণ তৎপরতায় প্রত্যেকেই অপেক্ষা করছে মা এসো। শ্রী শ্রী ঠাকুর বিজয়া উপলক্ষে প্রদত্ত বাণীতে বলেছেন, এই মা আমার এমন্তর ঐশ্চর্যশালিনী দশপ্রহরণী, যাতে অচ্যুত আনিতই আমার দুর্গ। সেই আনতির মধ্য দিয়ে যখন মার চরণে আনত হয় শত সম্বিতের সক্রিয়তায়, তখনই মা আমার দুর্গতিনাশিনী দুর্গা।